হ্যালো ব্রিয়ান, আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো বর্তমানে অবস্থান করছি উত্তরা দেয়াবাড়ির ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে। এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আপনারা কিভাবে ঢাকার কাছাকাছি সুন্দর পরিবেশের মধ্যে একটা পার্কে আসতে পারেন, কত টাকা খরচ হবে, কোথা থেকে আসবেন এবং এসে কী কী দেখবেন, সকল বিস্তারিত তথ্য শেয়ার করবে ভিডিওটির মাধ্যমে। তো আপনারা না টানে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করি। ব্যস্ত নগরীতে কাজের ফাঁকে বিনোদনের জন্য ঘুরে আসা চাই মনোরম কোনো স্থান থেকে, আর যদি সেখানে থাকে মজার মজার কোনো রাইড তাহলে তো কথাই নেই। তবে রাজধানীর মধ্যে বিনোদন পার্কের সংখ্যা হাতে গোনা কয়েকটি। বড় যে কয়েকটি অ্যামাউন্টমেন্ট পার্ক আছে সেগুলো রাজধানীর বাহিরে। যারা রাজধানী ঢাকা বা এর আশেপাশে ঘুরতে যাওয়ার জন্য বিনোদন কেন্দ্র খুঁজছেন তাদের জন্য ফ্যান্টাসি আইল্যান্ড সেরা জায়গা হতে পারে। সব বয়সী মানুষের জন্য এই পার্কটি তৈরি করা হয়েছে রাজধানীর উত্তরায় 15 নম্বর সেক্টরের খালপাড়ার দেয়াবাড়িতে। শুরুতে বলছি কিভাবে আপনারা ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে আসবেন। ঢাকার যে কোনো স্থান থেকে চলে আসতে হবে আপনাদেরকে উত্তরা দেয়াবাড়ি খালপাড়ে। এখানে আসলে আপনারা অসংখ্য অটোরিকশা এবং লেগুনা দেখতে পারবেন। জন প্রতি 10 টাকা করে রিজার্ভ করে আপনারা সরাসরি ফ্যান্টাসি গেটের সামনে নামতে পারবেন। খালপাড় থেকে 5 থেকে 7 মিনিট জার্নি করার পর অবশেষে আমরা এসে পৌঁছলাম ফ্যান্টাসি আইল্যান্ডের মেন গেটে। আপনারা চাইলে ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে চলে আসবেন উত্তরা হাউস বিল্ডিং, সেখান থেকেও কিন্তু রিক্সা নিয়ে সরাসরি এই ফ্যান্টাসি আইল্যান্ড পার্কের সামনে চলে আসতে পারবেন। এছাড়াও যারা মিরপুর থেকে আসতে চান তারাও কিন্তু মেট্রো রেল হয়ে এখানে আসতে পারবেন। রুট প্ল্যানিংয়ের সমস্ত বিস্তারিত তথ্য ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। রিক্সা থেকে নেমে আপনারা হাতের বামে কিন্তু ফ্যান্টাসি আইল্যান্ডের মেন গেটটি দেখতে পারবেন, অ্যান্ড এর হাতের ডানে এবং বামে উভয় পাশে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে। আপনারা চাইলে যে কোনো এক পাশ থেকে টিকিট সংগ্রহ করে সরাসরি এই পার্কে ঢুকে পড়বেন। এই পার্কে প্রবেশ মূল্য হচ্ছে 200 টাকা। এর ভিতরে অন্তর্ভুক্ত হলো যে কোনো দুইটি রাইডের মধ্যে একটি উপভোগ করতে পারবেন। দেন রবি থেকে বৃহস্পতিবারের মধ্যে যদি আপনারা কেউ এখানে যান দুপুর 3টার আগে, সেক্ষেত্রে কিন্তু লাঞ্চটা ফ্রি পাবেন। টিকিট চেকিং প্রসেস শেষ করে আপনারা ভিতরে প্রবেশ করার মাত্রই এখানে কিছু প্রাণীর ছবি দেখতে পারবেন, যেগুলোর মধ্যে রয়েছে ডাইনোসর, কুমির আর অন্যান্য প্রাণী। তো দেখতে খুবই রিয়েলিটির মতো লাগছিল। আসলে কিন্তু এগুলা মানে ভাস্কর্য বা ইয়া নয়, এগুলো হলো এক ধরনের ছবির মতো, 3D বলা যায়। তো এগুলো আপনারা শুরুতেই দেখতে পারবেন। পার্কটিতে রয়েছে 23টি রাইড। এইসব রাইডের মধ্যে আছে লেডি বাগ, রোলার কোস্টার, আছে বেঞ্জি জাম্প, পেন্ডুলাম, সুইং কার ও ক্রাশের মতো কিছু রাইড। শিশুদের জন্য রয়েছে দেশসেরা মেজুসিয়াম, আলিরাজের ম্যাজিক শো, সঙ্গে পার্টেড শো, 5000 স্কোয়ার মিটারের ফুড জোন এবং বিভিন্ন ধর্মে এক অডিটোরিয়াম রয়েছে। দেন এখানে আরো অনেক কিছু রয়েছে ভিতরে, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এরপর মেন গেট থেকে কিছুটা সামনের দিকে আসলে আপনারা এখানে কিন্তু যারা বিভিন্ন স্কুল, কোচিং কিংবা সামাজিক অনুষ্ঠান করার জন্য যদি এই ফ্যান্টাসি আইল্যান্ড পার্কটিকে বাছাই করতে চান তাহলে কিন্তু আপনারা পারবেন, কারণ এখানে পিকনিক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য পর্যাপ্ত ফ্যাসিলিটি এবং জায়গা রয়েছে।
তো পার্কটিতে কি কি রাইড রয়েছে? শুরুতে আমরা একটি রাইড দিয়ে শুরু করছি আপনাদের সাথে, সেটি হচ্ছে যে ক্যাটারি প্লার কোস্টার। এটির প্রবেশ মূল্য হলো জনপ্রতি 100 টাকা করে। ক্যাটারি পোলার কোস্টার রাইডের পাশে কিন্তু আপনারা এই পার্কের মেন আকর্ষণীয় যে স্পট সেটি দেখতে পারবেন, আর সেটা হচ্ছে সুইমিং পুল। সুইমিং পুলটি অত্যাধুনিক সুন্দর এবং মনোরম পরিবেশের মধ্যে সুন্দর সিমসাম পরিবেশ খুবই সুন্দর লাগছিল। এখানে দুইটা সুইমিং রয়েছে, একটা হলো মিনি আর একটা হলো বিগ। তো মিনিটাতে আপনারা সাধারণত উপর থেকে যে স্লিপার সেটার সাহায্যে কিন্তু এখানে আলন্ত করতে পারবেন। বর্তমানে ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে বিভিন্ন অফার চলছে, আর এই অফারটির মধ্যে সুইমিং পুলে যে কোনো প্যাকেজে একটি কিনলে একটি ফ্রি। অর্থাৎ আপনারা যদি এই মুহূর্তে পিকনিক বা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য এই পার্কটিকে বুকিং করতে চান, তাহলে কিন্তু এই সুবিধাগুলো আপনারা পাবেন। এছাড়াও ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে বিভিন্ন ধরনের রাইড রয়েছে, যেগুলো আপনার আনন্দকে বাড়িয়ে তুলতে আরও অনেকটাই সাহায্য করবে। তো এই রাইডগুলোর প্রতিটির সামনে কিন্তু আপনারা টিকিট কাউন্টার পেয়ে যাবেন। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হানি সুইং রাইড, আর এটির টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি 50 টাকা করে। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেলফ কন্ট্রোল প্লেন। এটা আপনারা ছোট বড় সবাই কিন্তু ইউজ করতে পারবেন। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেরিগো রাউন্ড রাইড, আর এটির প্রবেশ মূল্য 50 টাকা করে। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিনি ট্রেন রাইড। তো এটিতে শুধুমাত্র বাচ্চারাই উপভোগ করতে পারবে, আর এটির প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লেডি বাক রাইড। এটির প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা করে। এটি শুধুমাত্র বাচ্চারাই উপভোগ করতে পারবে। ফ্যান্টাসি আইল্যান্ডে এক অন্যরকম ভালো লাগার কারণ হচ্ছে এই মিনি চিড়িয়াখানাটি। এখানে অসংখ্য কিউট কিউট কিছু খরগোশের পাশাপাশি এখানে কিছু বিভিন্ন জাতের পাখি রয়েছে, যেগুলোর কিচিমিচির শব্দ আপনার মনকে খুবই প্রফুল্ল করে তুলবে। অ্যান্ড এই কিউট খরগোশগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল, যা একরকম আপনাকে আনন্দ দিতে সক্ষম হবে। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্যারাট্রুপার রাইড, আর এটির প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। এটি আপনারা ছোট থেকে বড় সবাই উপভোগ করতে পারবেন, আর এটি খুব স্লোলি চলাচল করে, দেখতে খুবই ভালো লাগে আর কি।
এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অক্টোপাস রাইড, আর এটা খুবই মজাদার একটি রাইড। এটা ছোটদের পাশাপাশি বড়রাও উপভোগ করতে পারবেন, আর এটির প্রবেশ মূল্য হচ্ছে জন প্রতি 50 টাকা করে। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাম্পার বোর্ড, আর এই রাইডটি খুবই মজাদার এবং পাশাপাশি একটু ভয়ও রয়েছে। যারা রাইডটি পছন্দ করেন তারাই দিতে ট্রাই করবেন, আর যারা হার্ড দুর্বল রয়েছেন তারা না দেওয়া থেকে বিরত থাকবেন। এখন যে রাইডটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হাইড্রোলিক পেন্ডুলাম রাইড, আর এটির প্রবেশ মূল্য জন প্রতি 50 টাকা করে। প্রিয় দর্শক, এই ছিল আজকের ফ্যান্টাসি আইল্যান্ড পার্কে কেন্দ্র করে কিছু খুঁটিনাটি তথ্য। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পেতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।